আজ আমি চিংড়ি মাছ কুমড়ো দিয়ে বানাবো সর্ষের তেলে। কড়া গরম হয়ে গেছে, তেল দিচ্ছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু অনেকটা তেল লাগবে, পাঁচ ফোঁড়ন দেবো আমি। একটা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, একটু পাঁচ ফোঁড়ন। গ্যাসটা কম করে দিলাম, একটু একটু করে মশলা দিয়ে দেবো আমি। একটু ধনে পাউডার এক চামচ দিয়ে দিলাম, জিরে পাউডার, হলুদ, একটু জল দিলাম মশলাটা ছেড়ে যাচ্ছে তো। কাশ্মীরি মির্চ পাউডার, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, কুমড়োটা দিয়ে দিলাম আমি। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, এবার আমি দেখব একটু ঢাকা খুলে। সেদ্ধ হয়নি এখন, আর একটু ঢাকা দিয়ে রাখলাম। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সেদ্ধ হয়ে গেছে হবে, একটুখানি ছোলা দিয়ে দিলাম ভিজানোর ছিল, ঢাকা দিচ্ছে, একটু সেদ্ধ হয়ে যাবে ছোলাটাও। জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে তরকারিটা। আর একটু জল আছে, শুকনো হবে, গ্যাসটা কম করে রেখেছি। তেল ছেড়ে দিয়েছে, আর জল নিয়ে একটু গ্যাসটা গরম করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছ কুমড়ো আমার হয়ে গেছে নারকেল ছোলা দিয়ে।